আলু আর মুখে দেখা যায় না। মানুষ দুনিয়া সব দেখা যায়। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ার আর আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। চা বসাইছি, চা বানাবো, চা খাবো আজকে, মানে সকালে নাস্তা তৈরি করতেছি আমি চা। আর দুপুরের জন্য কী রান্না করব সেটা আপনি দেশের সাথে শেয়ার করবো। এই যে ফ্রিজ থেকে গরুর পরি জাবাই কে রাখছি, সেগুলোই আজকে রান্না করব। আর কী কী রান্না করব সেটা পরে শেয়ার করব। যে চাটা তৈরি করে নিই, চা রেডি। আর অনেক দিন বাকরখানি খাই না, বাকরখানি কিনে নিয়ে আসছিলাম, চা দিয়ে বাকরখানি খাবো। বাকরখানি গুলো ভেঙে ভেঙে গেছে। গরম লাগতেছে, সকাল সকালে আজকে চা এনে দিয়েছেন। আমি তো আবার সাক্ষী টাকা ছাড়া সাক্ষী দেই না। বুঝতে পারছিস তাহলে তুই আমাকে তোমার বিপক্ষে কথা কয়া লাগবে? আব্বু এমনি যদি তাও তো গরুর রক্ত হয়ে যেন তোরা এরকম দামি রক্ত দেখে হিংসা করস তারপর কি বলে গরম মাখতেছে সেরকম। গরু কলিজা কাটা হয়ে গিয়েছে। এখানে শুধু গরু কলিজা একা নাই, ফ্যাপসা আছে, তিল্লি আছে, তারপরে গলা ধোর আছে, যে গলা আর কি আছে, ও বিসমিল্লা আছে,
আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে জিব্বার মাংস একটু আছে, যে সব মিলানোই আছে এখানে। এখন এলো আরফা, পটেটো ভাজতেছে। হলুদ দিবি না? বাইরে বৃষ্টি হইতেছে, গরম লাগতেছে। হলুদ দাস নাই তো? দিব না বললাম না। ওটা হলুদ ছাড়া আমি কেমনে নেবো? হলুদ কালারটা আমি তো খাইতে দিতেছি না। কালার তো ভালো আসবো না, তাহলে না আসুক। আমি কাটছি ওই যে সুই দিয়ে দুই ভাগ করে ফেলাম। কাটা ঠিকই আছে কিন্তু বাঘ হয়নি। কত কিছু করবে আমরা, একটু মরিচ দেব না বলে বলে পড়ে যাচ্ছে, সব তো লবণ পেরিয়ে যেতেছে। আর বৃষ্টি পড়তেছে, পাঁচ মিনিট মানে আলুটা মাখাই খেয়ে দিয়েছিল। এখন আলু ভাজতেছে, আটা বেশি করে এমনি দিলে গেছে ওখান থেকে। আপনারা দিক ভাজা হয়ে গেছে, একটু দেখি না এমনি করে আমি তো খাই দেখি দিচ্ছি না। সব ঠিক আছে তো? আলু ভাজা শেষ, এখন একটু খাইনি। কি দিছে তারপরে তোমার? এটা খাই দেখি। কি বিট লবণ? তাহলে গোলমরিচ? বুঝবার পারছি। পাটা একটু সরে না, পাটা উঠে আলু মুখে দেখা সাই না। মানুষ দুনিয়া সব দেখা যায়। তরকারি রাতা বসাই দেব, এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হওয়ার ফাঁকে ফাঁকে যে কতগুলো থালবাটি বাড়াইছে, থালবাটি কাটা দিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা ভাজে নিচ্ছি।
আর আমি এলো করলা ভাজি করব। এই করলাগুলো কাইটে দিতে আসিল, এখন দিতে দিতে নামাই নিচ্ছি। করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। ফ্রিজে কাটে রেখে দেই তাহলে ভালোই থাকে, নাহলে বাইরে রেখে দিলে, বাইরে না মানে ফ্রিজের নিচে রাখলে বেশি দিন থাকলে পচে যায়। ডিপে রাখলে ভালোই থাকে, এর জন্য তাই ডিপে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রসুন বাটা হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া কাঁচামরিচ কেটে দেব। একটা তেজপাতা নিলাম, একটা তেজপাতা এলাচা দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচা দারচিনি দিয়ে দিলাম। আদা বাটা, মশলাটি কষানো হইতেছে, আমি থাল বাটি জমিছে, থাল বাটি বাটা দিয়ে নেব। থাল বাটি ধোয়া শেষ, এখন গরু কলির জালগুলো দিয়ে নেব। Thank you.
মশলাটি কষান হয়ে গিয়েছে। এখন আলু আর এলো গরুর কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজার আদা হয়ে গিয়েছে, একটু মাখা মাখা জল রাখলাম। আলুতে আবার একটু জলটা নিয়ে নিবে। এখন কলিজা বল রান্নাটা নামাই দিচ্ছি। এখন ভাজি বসায় দেব করলা ভাজি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন হলো আগে কটা চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ কটা ভাজে নেব। বিসমিল্লাহ রাখুন। এর মধ্যে আলু, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে আমি দিয়ে দিয়েছি। এখন এটাও দিয়ে দেবো। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। আজকের মতন আমার রান্না বান্না শেষ। এখন আমি একটু ভাজা জিরা গুঁড়া দেব, মানে দেখাইলাম আমি তো আলু দিয়ে কলিজা রান্না করলাম। আর এই হলো চিংড়ি মাছ, আলু আর করলা ভাজি। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।